এপ্রিলের 8 তারিখে আমার ওইখানে পালাই দিয়া চেন্নাই গেছে গা। এখন আমি ওইখান থেকে হেয়ার বন্ধু বান্ধবের মাধ্যমে হেল্প লইয়া ট্রেনে কালকে হেয়ার বাড়িতে আইছি। আমি হেয়ার বাড়িতে যাওয়ার পরে কালকে এক রাত্রে হেয়ার বাড়িতে আসলাম, থানা পুলিশ লইয়া যাওয়া তারা হেল্প করছে, এখন আজকে আমারে তারা বাড়ি থেকে বার করে দিছে। প্রেম কথাটা আসলে যত সহজ বাস্তবিক ক্ষেত্রে ততটা সহজ নয়। সামাজিক মাধ্যমে প্রেম, তারপর পালিয়ে বিয়ে, বর্তমানে নাইট সেন্টারে আশ্রয় নিতে হয়েছে ঝুমা দাস নামের এক যুবতীকে। বলতে গেলে প্রেম করে জীবন নষ্ট হওয়ার পথে গিয়ে ঠেকেছে ঝুমার। ফেসবুকের মাধ্যমে ঝুমার সঙ্গে প্রেম হয় দক্ষিণ ত্রিপুরার সোনাপুর এলাকার জনৈক সুজন পালের। প্রেমে মশগুল হয়ে দুজন পালিয়ে যায় ত্রিপুরা থেকে ব্যাঙ্গালোরে, ঘর বাঁধার স্বপ্ন নিয়ে পাড়িতে ঝুমা এবং সুজন। সেখানে গিয়ে দুজন দুটি কাজে যোগ দেয়। 5-6 মাস পরে এভাবে কেটে যাওয়ার পর দুজনেই মন্দিরে গিয়ে বিয়ে করে। 6-7 মাসের সংসার দুজনের। হঠাৎ সুজন নিখোঁজ হয়ে যায়। পরবর্তীতে ঝুমা জানতে পারে তাকে ছেড়ে চলে গেছে সুজন। বাধ্য হয়ে থানায় মিসিং ডায়েরি এন্ট্রি করে ত্রিপুরায় চলে আসে ঝুমা। আশ্রয় নেই সুজনের বাড়িতে, কিন্তু সেখানেও আশ্রয় লাভ করতে পারেনি। তাকে গতকাল বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন সুজনের পরিবারের লোকরা, এমনই জানিয়েছে ঝুমা। পুলিশের সহযোগিতায় ঝুমা এখন নাইট শেল্টারে আশ্রয় নিয়েছে। সুজনের প্রতারণার জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এখন পুলিশ সুজনকে কিভাবে ঝুমার কাছে এনে দেয় সেটাই হবে দেখার। দাস, আমার বাড়ি নলছর, আমার সুজন পালের বাড়ি বরপাতুরি সোনাপুর। হ্যাঁ, আমার ফেসবুকের মাধ্যমে বাড়ির থেকে ত্রিপুরা থেকে বেঙ্গালোর নিয়ে যায়, বেঙ্গালোর নিয়ে এখানে বিয়ে টিয়ে করে মন্দিরে বিয়ে করে আজকে 7 মাস রানিং। এপ্রিলের 8 তারিখ হ্যাঁ আমার ওইখানে পালাই দিয়া চেন্নাই গেছে গা। এখন আমি ওইখান থেকে হেয়ার বন্ধু বান্ধবের মাধ্যমে হেল্প লইয়া ট্রেনে কালকে হেয়ার বাড়িতে আইছি। আমি হেয়ার বাড়িতে যাওয়ার পরে কালকে এক রাত্রে হেয়ার বাড়িতে আসলাম, থানা পুলিশ লইয়া যাওয়া তারা হেল্প করছে, এখন আজকে আমার তারা বাড়ি থেকে বার করে দিছে। সুজনের পালের বাড়ি থেকে আমার বার করে দিছে। এখন আমার যাওয়ার কোনো রাস্তা নাই, তার লেগে আমি এখানে আইছি তারা আশ্রয় হিসেবে। এখন আমি ওকে ওয়ান স্টপ সেন্টার, হ্যাঁ হ্যাঁ, এখানে আইছি আমি একটু তার থেকে হেল্প চাই। আমার যাওয়ার রাস্তা নাই, আমি এখন রাস্তা রাস্তা আছি। মা বাবা কেউ নাই, আমার ভাই কেউ নাই, ভাই আছে, ভাই সেন্টারে আছে, গভীর সেন্টারে আছে, মা বাবা কেউ নাই, বাবা মা আছে। এখন আমি কি করতে, আমি চাই যে হ্যাঁ আমার কিচ্ছু করতে পারতাম না, আমি চাই যে সবাই মিললা হেরে আমার কাছে আইনা দাও, আমি এটার বিচার চাই। বাস দুটোকে তোমাদের বিয়ে হয়েছে বেঙ্গালুরুতে? বেঙ্গালুরু বিয়ে হয়েছে। বেঙ্গালুরু কোথায় বিয়ে হয়েছে? বেঙ্গালুরু একটা ছাই বাবা মন্দিরে বিয়ে হয়েছে। এরপর দুজন একসাথে থাকতো? দুজন এক মাস, আরে দুজন একসাথে আজকে রানিং 7 মাস। 7 মাস একসাথে থাকতো, মানে এখন সে তোমারে বেঙ্গালুরে পালিয়ে গেছে? হ্যাঁ, বেঙ্গালুরে পালিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, মানে তুমি এখন প্রতারণার শিকার হয়েছো? হ্যাঁ, আমি প্রতারণার শিকার হয়েছি। সুজন পাল বয়স কত? 28 বর্ষ। 28 বর্ষ। এখন তুমি কার কাছে আবেদন চাইবা যে সাতটা লাইন লাগবে? আমি প্রশাসনের কাছে, প্রশাসনের কাছে আমি চাই যে এর যেভাবে হোক যেতে এখানে আনে আর কোনো একটা ব্যবস্থা করে। আমি এখন কই যাবো, কোন আমার যাওয়ার কোনো রাস্তা নাই। আমি হেয়ার কথা শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন হ্যাঁ আমার মাস দশটার মধ্যে ছেড়ে দিয়ে গেছে। আমি কী করবো কিছু বুঝতে পারতেছি না। আজকে এক সপ্তাহ ধরে এখানে ওইখানে ঘুরতেছি, হেয়ার বাড়ি তো গেছে, হেয়ার বাড়ি থেকে আমার দূর দূর করে বার করে দিচ্ছে। সংবাদ এই পর্যন্তই, পরবর্তী অন্যান্য আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।